ক্রিকেট ইতিহাসের সূচনা লগ্ন থেকেই পাওয়ার হিটিং ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দিনের পর দিন ক্রিকেটের যতটা আধুনিকায়ন ঘটেছে, ঠিক তেমনি দলগুলোর মধ্যে পাওয়ার হিটিংয়ের প্রবণতাও ততটাই বেড়েছে। একটা প্রশ্ন করি, বলুন তো আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম কে ছয় বলে ছয়টা ছক্কা হাঁকিয়েছিলেন? সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। কেউ হয়তো উত্তরটা বলতে পারবেন, কেউ হয়তো না। যারা জানেন না তাদের জন্য উত্তরটা আরেকবার জানিয়ে দেয়া যাক। হার্শেল গিবস। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন এই প্রোটিয়া ওপেনারই। 2007 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। একই বছর টি টোয়েন্টি ফর্মেটে এই কীর্তি গড়েছিলেন ভারতীয় ব্যাটার যুবরাজ সিং। ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রডের করা সেই ওভারে যুবরাজের ব্যাটিংয়ের কথা কারোরই ভুলে যাওয়ার কথা না। আন্তর্জাতিক ক্রিকেটে ছয় ছক্কা হাঁকানো তৃতীয় ক্রিকেটার হচ্ছেন কাইরন পোলার্ড। তিনি এই কীর্তি গড়েছিলেন 2021 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি কোনো বাংলাদেশি না থাকলেও ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে এমনটা প্রথম করেছিলেন ব্যাটার নাঈম ইসলাম। এরপর থেকেই দেশের ক্রিকেটে তিনি পরিচিত ছক্কা নাঈম নামে। এবার বাংলাদেশের তৃতীয় বিভাগ লিগে এমনই এক ঘটনা ঘটিয়েছেন সবুজ আলী নামের এক ক্রিকেটার। ধানমন্ডি ক্রিকেট ক্লাবের হয়ে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে এই কীর্তি গড়েন সবুজ, তাও ইনিংসের শেষ ওভারে। আলিফ চৌধুরী, স্পোর্টস বাংলা।